কি ভাষা? সংস্কৃতিক। আচ্ছা, এই সংস্কৃতিক ভাষায় যদি আমরা গজল বলি তাহলে আশেপাশের হিন্দুরাও শুনবে তো? হ্যাঁ, আচ্ছা দেখেন দিনই সংস্কৃতিক ভাষা হয় কিনা। বাবু একটু টোন দাও, টোন দাও, একটুখানি শোনাই, হ্যাঁ, তারপর কুইজের পেনটা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কুইজটা করবো। তার আগে একটুখানি দেখি আশেপাশে না অনেক হিন্দু আছে, যদি কেউ শোনে ভালো লাগবে। দেখি শোন দাও, কেশব দাও, কোটি কোটি প্রণাম নতমস্তক সকল প্রজাজনম, কোটি কোটি প্রণাম নতমস্তক সকল প্রজাজনম, হে দীন বন্ধু দয়ানিধি অভিনন্দনং সস্বাগতম, সাহি উমামম, কোটি কোটি প্রণাম তিরি তুরু পাকার কে বলে না, এটা বলো বাবা, সংস্কৃতি। এইবারে কুইজটা হলো, এই যে আমার এই পেনটা, আমার গজল লেখা পেনটা আমি উপহার দেবো, ছোট্ট করে একটা ভাষার গজল বলবো, যদি কেউ বলে দিতে পারে কোন ভাষা তাহলে উপহারটা দিয়ে দেবো, হবে? মন দিয়ে শুনবে, ঠিক? হ্যালো, দাও, ভালো করে শুনতে হবে, বুঝে উত্তর দিতে হবে, ওখান থেকে উত্তর দিলে হবে না, হাত তুলতে হবে, আমি ডাকবো যাকে আমার পছন্দ হবে, আমি ডেকে নেবো, যে বলতে পারবে তার জন্য পেনটা উপহার, ঠিক আছে? শোনো ভালো করে, মন দিয়ে শোনো, কোন ভাষা হতে পারে? কেবল
হ্যাঁ চুপ কর, তোরা মারপিট কর, তোরা চুপ কর। আমি বলি যে পারবে হাত তুলবে, কে পারবে, কেউ পারবে? ভালো করে শুনতে হবে আগে, বুঝতে হবে। তুই বলবে? দাঁড়াও, দেখো যারা যারা তামিল বলছো ভালো করে শুনে বলতে হবে। তামিল আর আরো অনেক রকম ভাষা আছে যেগুলো একই রকম। আচ্ছা আর একবার চান্স দিচ্ছি, দাও ভালো করে শোনো, লাস্ট চান্স, ঠিক আছে? একজন হাত তুলতে হবে, আমি একজনকে পেনটা দেবো। কে নেবে পেনটা, কে নেবে? কারো দেবো না, যা। আমি বলি যে হাত তুলতে বলেছি, বলে তেলেগু, দেখো আমি একটা কথা বলি, কুইজ এমন হয় এই সবাই মিলে বললে একটা পেন যদি বটি দিয়ে কাটি কটুকরো করা যাবে, হ্যাঁ, অর্থাৎ কারুর দমন বাবু আমার পেন আমার থাক না, সবাই বললে হবে না। আমি কি বলেছি যে হাত তুলতে হবে, আমি যাকে ডাকবো সে আসবে, তাই না? আচ্ছা ঠিক আছে, কুইজ এখন অনেক বাকি আছে, চলো দু একটা গজল গেয়ে নিই যেহেতু সময় শর্ট। মাহমুদ ভাই তো বলেই দিল।